গ্রামাঞ্চলে সালিসের নামে নারীদের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার ঘটনা ঘটেই চলেছে। হিন্দু সম্প্রদায়ের কীর্তনের দুই শিল্পীর মাথার চুল কেটে ঘোল ঢেলে দেওয়া সহ কীর্তনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম্য মোড়লদের বিরুদ্ধে। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার 4 নং থালতা-মাজগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে। হিন্দু সম্প্রদায়ের কীর্তন শিল্পী নারায়ণী দেবীর মাথার অর্ধেকটা চুল কেটে ঘোল ঢেলেছে গ্রাম্য মোড়লরা। একই সাথে নারায়ণী দেবীর পিতা কীর্তন শিল্পী নরেনচন্দ্র নাথেরও মাথার চুল কেটে ঘোল ঢেলে গ্রাম ঘুরিয়েছে গ্রাম্য মোড়লরা। মেয়েকে জন্ম দেয়াই ছিল পিতার অপরাধ। নির্যাতিত বাবা মেয়ে কখনো কীর্তন করতে যেতে পারবে না বলেও নিষেধাজ্ঞা দিয়েছে গ্রাম্য ফতোয়াবাজরা। 30 ডিসেম্বর শনিবার বিকেলে নির্যাতিতা দুই কীর্তন শিল্পী বাবা ও মেয়ে নন্দীগ্রাম থানায় এসে ছিনিয় সহকারী পুলিশ সুপার নন্দীগ্রাম সার্কেলের মাহবুব রহমান কাজল ও পুলিশ পরিদর্শক ওসি আব্দুর রাজ্জাকের কাছে ঘটনার বর্ণনা দেন। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নির্যাতিতা নারী নারায়ণী দেবী অভিযোগ করে বলেন, ইন্টারনেটে ছবি দেখে দেওয়া হয়েছে এবং গ্রামের কাছে গিয়েছিলাম, চেয়ারম্যান এরর বিচার করে দিছে, কিন্তু গ্রামের মানুষ আমাকে অ্যাটাক করেছে এবং আমাকে ঘোর ঢালা হয়েছে আমার পিতাকে এবং আমাকে। আমি এই সাংবাদিক থেকে আমি বিচার চাই এবং আমার গানও করতে দিবে না, সে আমাকে বাইর থেকে বাড়াতে দিবে না। মাতবর ধনেশ্বর কুলকুল্ল সুকু সুকুমার এরা হিরণ্য চঞ্চল আমাকে অনেক ধারণা করা ভাজি যায় এবং অনেক শাসন করে। আমি বিচার চাই, আমি নিরাপত্তার আমি চাই। আপনার মাথার তো চুল আছে, আমাকে চুল কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, এসে বলেছিল কিন্তু এবং জগবন্ধু আমাকে ইয়ে করছে। নাবিত আমাদের তারসুন গ্রাম থেকে নিয়ে যাচ্ছিল ঠাকুর এবং জারপুর থেকে ঠাকুর নিয়ে আসছিল মেহের কীর্তন করে এবং আমার নিয়ে একটা অবৈধ একটা গ্রামের মানুষ ঘোষণা বার করা বিচার সালিশ করা আমার এই মান সম্মান তারা নষ্ট করা এবং আমার মেয়ে কীর্তন করতে দেবে না, গান করতে দেবে না, ইয়ারসেল করতে দেবে না এবং গ্রামের মানুষ প্রধান পকড়া বিয়ে থেকেও 6 মাসের মধ্যে বিয়ে দিতে হবে, এটা গ্রামের প্রধানের কথা। এই নারী এবং তার পিতা কীর্তনের সঙ্গে সম্পৃক্ত। হিন্দু সম্প্রদায়ের কীর্তন করে তাদের পেট চলে। এক সপ্তাহ আগে হঠাৎই গ্রাম্য সালিশ ডাকে একই গ্রামের মোড়ল ভয়েশ্বর চন্দ্র ভগবন্ধু প্রফুল্লচন্দ্র সুকুমার গেরাচন্দ্র হিরণ্য চঞ্চল সহ 15-20 জনের গ্রাম্য মাতব্বর। সালিশে বাবা ও মেয়েকে জোর করে হাজির করা হয়। এরপর পার্শ্ববর্তী জামালপুর গ্রামের জনৈক মকসেদ নামের এক মুসলিম ছেলের সাথে কীর্তন শিল্পী নারায়ণী দেবীর অবৈধ কার্যকলাপের অপবাদ দেয় গ্রাম্য মোড়লরা। ফতোয়া দিয়ে নারী কীর্তন শিল্পীর মাথার চুল অর্ধেক কেটে দিয়ে ঘোল ডালা হয়। এরপরে মেয়ের জন্মদাতা হওয়ায় মেয়ের কীর্তন শিল্পীর পিতা নরেনচন্দ্র নাথের মাথা নেড়ে করে ঘোল ঢেলে গ্রাম ঘুরায় গ্রাম্য মোড়লরা। সমাজে এক ঘরে করার ফতোয়া রেখে নির্যাতিতাদের কীর্তনে যাওয়া বন্ধ করার রায় দিয়েছে গ্রাম্য মোড়লরা। এই ঘটনায় সুবিচার চেয়ে স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলে ঘুরছিল ফতোয়ার শিকার বাবা মেয়ে। অবশেষে শনিবার বিকেলে তারা থানা পুলিশের কাছে গিয়ে সুবিচার দাবি করেন। নন্দীগ্রাম উপজেলার গোপালপুর গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে থানার পুলিশ পরিদর্শক ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছেন, ওই গ্রামে গিয়ে আসলে আপনারা কি জানলেন? কীর্তন শিল্পী নারায়ণী দেবীর সাথে এক মুসলিম ছেলের প্রেমের সম্পর্কের কারণে হিন্দু সম্প্রদায়ের লোকজন ক্ষিপ্ত হয়ে ঘটনাটি ঘটিয়েছে। তবে নির্যাতিতা সেই নারী নারায়ণী দেবী গণমাধ্যমকে জানিয়েছেন,
ডিশের তার কাটাকে কেন্দ্র করে মকসেদ নামের ছেলের সঙ্গে তাদের বিরোধ হয়। এরপর মকসেদ নামের ছেলেটি ফেসবুকে তার ছবি জড়িয়ে নোংরা অশ্লীল ছবি পোস্ট করার পর গ্রাম্য মোড়লরা মিথ্যা অজুহাতে বানুয়াট গল্পে অন্যায় করে রায় দিয়েছে।